সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু দোয়াতে ডিভিশন ক্লাস টেস্ট পরীক্ষার প্রিপারেশন, তাই আমরা আজকে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক বন্ধন। আশা করি তোমরা এই অধ্যায় এর আগেও পড়েছ। আজকে আমরা আবার নতুন করে শুরু করতেছি, দেখা যাক কি হয়। রাসায়নিক বন্ধন, আমরা সবাই কোনো না কোনো বন্ধনে আবদ্ধ আছি। ঠিক রসায়নের ক্ষেত্রেও প্রত্যেকটা অণুর মধ্যে অনেকগুলো পরমাণু থাকে। এই পরমাণুগুলো একে আরেকটার সাথে কোনো না কোনো বন্ধনে আবদ্ধ। এই বন্ধনগুলোই হচ্ছে রাসায়নিক বন্ধন। আমরা আরো সুন্দর করে বলতে পারি যে আকর্ষণ শক্তির কারণে অণুতে দুটি পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। আশা করি বুঝতে পারছো। রাসায়নিক বন্ধন যেমন আমরা হোয়াইট বোর্ডে দেখি, পানি, পানি একটি অণু যেখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু আছে, এবং সোডিয়াম ক্লোরাইড আরেকটি অণু যেখানে সোডিয়াম এবং ক্লোরিন আছে, অ্যামোনিয়া গ্যাস, নাইট্রোজেন এবং তিনটি হাইড্রোজেন পরমাণু। একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যখন যুক্ত হয়েছে, এই যুক্ত হতে গেলে তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি কাজ করছে। এই আকর্ষণ শক্তিটাকে বলা হয় কি, রাসায়নিক বন্ধন। তাহলে একটা অণুতে অনেকগুলো পরমাণু যখন একজন আরেকজনের সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে কি, রাসায়নিক বন্ধন। তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়, এই বন্ধনটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এরপরে আলোচনার বিষয় হচ্ছে যুজ্যতা ইলেকট্রন। যুজ্যতা ইলেকট্রন এবং যোজনী দুইটি হচ্ছে ভিন্ন বিষয়। আজকে আমরা এই দুটি ভিন্ন বিষয়কেই পরিষ্কার করে বুঝতে পারবো। যেমন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষ হতে যতগুলো ইলেকট্রন থাকে, এই ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। যেমন অক্সিজেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষ হতে আছে কয়টি, ছয়টি ইলেকট্রন। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে, আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট, তার ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষপথ হচ্ছে আমার দুই নং কক্ষপথ, দুই নং কক্ষপথে মোট ইলেকট্রন আছে ছয়টি। অতএব অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন হল ছয়। অনুরূপ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন আছে, অতএব ম্যাগনেসিয়ামের যুজ্যতা ইলেকট্রন হল দুই। এভাবে আমরা প্রত্যেকটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন সংখ্যাগুলো হচ্ছে ওই মৌলের যুজ্যতা ইলেকট্রন। এখন আসা যাক যোজনী কি। একটি মৌল বা পরমাণু অন্য একটি মৌল বা পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। যেমন আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে দুই, অক্সিজেনের যোজনী হচ্ছে দুই, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন। এভাবে প্রত্যেকটা মৌলের এক একটা করে যোজনী আছে। আবার কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে, তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন ফসফরাসের কথা চিন্তা করি, ফসফরাসের যোজনী হচ্ছে তিন এবং পাঁচ, নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন পাঁচ, সালফারের যোজনী হচ্ছে দুই চার ছয়। এরকম অনেকগুলো মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে। যারাই একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। এই পরিবর্তনশীল যোজনী দিয়ে আমরা আরেকটা যোজনী নির্ণয় করতে পারব, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী কি, কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে কার্যকর বা সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। তাহলে আবারও বলছি, কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে কার্যকর যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। যে সকল মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেবলমাত্র তাদের ক্ষেত্রেই সুপ্ত যোজনী আছে। এই সুপ্ত যোজনীটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আসে, কণা পরে চলে আসে যে সুপ্ত যোজনী কাকে বলে। নর্মের দিকে আসে যে নিচের মৌলটি সুপ্ত যোজনী কত, সেই ক্ষেত্রে আমার অবশ্যই ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বা একাধিক এবং কার্যকর যোজনী সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কার্যকর যোজনী কি, একটি যৌগের মধ্যে যে যোজনী থাকে সেই যোজনী হচ্ছে কার্যকর বা সক্রিয় যোজনী। আমি উদাহরণ হিসেবে একটি যৌগ লিখছি, যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড। এই ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের কার্যকর বা কার্যকর যোজনী হচ্ছে তিন বা সক্রিয় যোজনী হচ্ছে তিন, এবং ফসফরাসের সর্বোচ্চ যোজনী হচ্ছে পাঁচ। এই
সর্বোচ্চ যোজনী থেকে কার্যকর যোজনী বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হচ্ছে সুপ্ত যোজনী। এখানে ফসফরাস ট্রাইক্লোরাইডের সুপ্ত যোজনী হচ্ছে দুই। আমরা যদি চিন্তা করি PCl5 মানে কি ফসফরাস পেন্টাক্লোরাইড, এই ক্ষেত্রে ফসফরাসের সুপ্ত যোজনী কত? ফসফরাসের সর্বোচ্চ যোজনী পাঁচ, এখানে কার্যকর যোজনী হচ্ছে পাঁচ, অতএব বাদ দিলে কত হয় শূন্য। অতএব কোন মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যে সুপ্ত যোজনী বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে কি সুপ্ত যোজনী। অতএব ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে এই ক্ষেত্রে শূন্য। অতএব একটি মৌলের সুপ্ত যোজনী শূন্য হতে পারে এবং কি পূর্ণ সংখ্যাও হতে পারে, এই হচ্ছে সুপ্ত যোজনী। আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি যেটা আমরা আগেও পড়ে আসছি, সেটা হচ্ছে যৌগমূলক। যৌগমূলক হচ্ছে কি, আগে তো জানতে হবে যৌগ কি। একাধিক পরমাণু বা একগুচ্ছ পরমাণু যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেটি হচ্ছে যৌগ। যেমন COC একটি একটি যৌগ, তারপর লেড এই যৌগ। এখন এই যৌগটি যদি ধনাত্মক বা ঋণাত্মক আধানের নিয়ে আচরণ করে তখন তাকে আমরা বলি যৌগ মূলক। যেমন COC উপরে যদি থাকে 2- অথবা অনেক সময় থাকে প্লাস NH4+, এ হচ্ছে একটা যৌগ মূলক। যখন কোন যৌগের উপরে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে তখন তাকে আমরা বলি যৌগ মূলক। সহজ বিষয় হচ্ছে যৌগ মূলকের আধান সংখ্যায় হচ্ছে যোজনী সংখ্যা, কিন্তু আধান সংখ্যা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। যোজনী একটা জিনিস খেয়াল করবা, যোজনী সবসময় ধনাত্মক হয় এবং পূর্ণ সংখ্যা হয়। আধান সংখ্যায় যদি যোজনী সংখ্যা হয়, যেমন কার্বনের আধান সংখ্যা হচ্ছে 2-, কিন্তু যখনই আমরা যোজনীর কথা বলবো তখন বলবো শুধু 2, তার মানে কার্বনেটের যোজনী হচ্ছে 2, অ্যামোনিয়ামের যৌগমূলকের যোজনী হচ্ছে 1। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এই টপিক গুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই গ্রুপে বা ইনবক্সে অবশ্যই বলবা, আমি পরবর্তীতে সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।